আমার মাওলাই যদি বলে বাবল রে, আমার মাওলাই যদি ডাক দেয় আমার পাগল, দুনিয়ার মানুষ টাকার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, আমি হইলাম আমার মাওলার পাগল। যুবক ভাই এখন দর দর করে দুই ফোঁটা পানি ছাড়িয়ে দিয়ে দেখো কত মজা, সব পানির মধ্যে মজা নাই, টিবলের পানি আছে, আহারে বাজান 400 ফিট নিচের থেকে দমকল দিয়ে পানি উঠাই সামসাবল, ওটার পানিও আছে বাবা। ও বাজান শরীরের অনেক জায়গা দিয়ে পানি বের হয়, কামের দ্বারা পশমি দিয়ে বের হয়, বাজান একটা জায়গার পানি যে কত সুস্বাদু, কত টেস্টফুল আমার মাওলার কাছে, ওই পানিটা হলো গুনাহগার বান্দার চোখের পানি, ওই পানিটা যখন বের হইতে থাকে আমার মাওলার কাছে যে কত স্বাদ লাগে বাবা, আমি আপনাদের বুঝাইতে পারবো না। ওই পানির সাথেই মা পেলে যারা বুঝবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঘামের সাথেও পানি বাইর হইতেছে বাবা, নওলার প্রেমের আজকের আগুন দিয়ে যারা এখন চোখের পানি ফেলাইবা, তাদের অন্তরের দিকে তাকাইয়া দেখো এদের চোখের পানি কত মজা। আল্লাহর ওলিদের চোখের পানির চাইতে গুনাহগার চোখের পানির কত দাম তুমি জানো নি গো? গুনাহগার বান্দা যখন মা পেলে বয়ে বয়ে গাল দেয়, গালটা কাত করে দিয়ে যখন বুঝাইতে যায় তুমি মাওলা মাফ করে তোমার পাগল গুলো কান দে, তুমি না কইছো গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে জান্নাতের চাইতেও বেশি, জান্নাতের ফুলের খাবারের চাইতেও গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে বেশি, এই জন্যই তো তুমি কোরআনে বলছো ফালিয়া জাহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা। ও দুহারের মুসলমান আজকে 8ই অক্টোবর চোখের পানি দেওয়ার মাওলারে বুঝাইয়া কও, মালিক রে জীবনে কত গুনাহ করছি তুমি ছাড়া আর কেউ জানে না, একদিনের গুনার হিসাব লয়া যদি তুমি আমার সামনে দাঁড়াই, তোমার সামনে দাঁড়াইতে পারো, দুনিয়ার এমন কোন মানুষ নাই গুনার হিসাব দিয়ে জান্নাতে পারি দিতে পারে। বাজান গুনার কথা মনে করে এখন সিল্লাবার কান্না, আহারে একজন পাগল যদি মুসা নবীর কাছে কাঁদতে পারে আর বলতে পারে মুসা রে আমার জীবনের গুনা মওলাই মাফ করবেনি, মুসা বলে তোর গুনা কোনোদিন মাফ হইব না, তুই যে গুনার বিবরণ দিলি তোর গুনা কোনোদিন মাফ হইব না। এই যুবকটা পাহাড়ের গুহার ভিতরে যায় যখন নিজের মাথা পাথরে আঘাত করতেছে, মওলা তুমি আমার মানুষ বানাইছো গুনা করার সব চ্যাবিলিটি দিছো, আমি শয়তানের দুকায় গুনা করছি, তোমার নবী বলে আমার গুনা মাফ হইব না। গুনাওয়ালা চেহারা লইয়া তোমারে কেমনে দেখাবো তুমি একবার বলে দাও না। এই যুবক যখন সিল্লায়ার কান্দে মাওলার ইশকের আগুন লাইগা গেছে, আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহি দিয়া বলে মুসা রে তুই যারে বলছিলে তোর গুনা মাফ হইব না গুনার বিবরণ শুনিয়া আমি মাওলাওয়ার চোখের পানি আবুল ভাবে কবুল করছি, ওর পাশে বইয়া যদি কেউ হাত তোলে সেই গোষ্ঠীর দোয়া কবুল হয়ে যাবে। মুসা পায়গম্বর এই পাগল রে খোঁজতাছে মাওলার পাগল এইটা কোথায় থাকে, যাইতে যাইতে যায়া দেখে ঠ্যাং দুইটা উপরের দিকে দিয়া বাবা মাথাটা
পাথরের উপরে রাইখা, আর একটা পাথর কপালের উপরে রাইখা। মাওলারে ডাইকা ডাইকা কয়, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আমার বোনের চাইতে দরদি হও, তাহলে একবার আমার কথা মুসার কাছে জানায় দাও, তা না হলে এই পাথর দিয়ে একটা বাড়ি মারবো, মাথার গিলু উড়ে ফেলবো। আহারে, আমার মায়ের সামনে পাথর দিয়ে যদি বলতাম, মা তুমি যদি আমার মাপ না করো, আমি কিন্তু মাথার গিলু বাইর করে ফেলবো। আমার মা দরদের সরে আমার বুকে টাইডা নিয়ে কইতো, মাফ করে দিছি, তুমি তো মায়ের সাইতে দরদি, বাবার সাইতে দরদি, আমি গুনা করছি, মুসার কাছে বলছো গুনা মাফ হইব না, কিন্তু ওই মুসার কাছে রিটার্ন আবার বলতে হবে গুনা মাফ হবে। এই কথা বলতে দেরি আছে, মুসা পায়গম্বর পাথরটা ধাক্কা দিয়ে সরায় বলে, তুই আর কান্দিস না, তোর দোয়া কবুল হয়ে গেছে। ওমর বলে, এখন আর আমি তোর মনিব না, আমি তোরে আজাদ করে দিছি, আমি দেখতাছি তোর চোখটা নষ্ট, চোখটা সকালবেলা ঘুমের থেকে উঠলে কেতর আসে, ময়লা আসে, এই চোখের যন্ত্রণা তোর যে কত, আমার মাওলা সারা তোর চোখের যন্ত্রণা, তুই সারা আমি অমর বুঝি না, তবে এতটুকু বুঝি আমি অমর, যখন তোর চোখটা ঘুষি দিয়ে নষ্ট করি, তখন ছিলাম আমি জানোয়ার, এখন আমি কালেমা পড়ে হয়ে গেছি আনোয়ার। এ মুসলমান ভাইরা এখন আওয়াজ দিয়া, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হব কি, এখন জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছি। আমার নবীর গালি দেয় ছায়া ছায়া দেখি, ওলামা একরাম মাঠে নামলে তাদের জিএমবি কইয়া গালি মারি দলের কারণে। আমি অমক বড় দলের নেতার সভাপতি, অমক মন্ত্রীর ভাই না, আমি অমক দলের সহসভাপতি, সাধারণ সম্পাদক। দলের মায়া এত বেশি হইল, আমার এতিম নবীর মায়া কি তোমার অন্তর থেকে বিদায় নিয়ে গেল, তোমাদের অন্তর থেকে বিদায় নিতে পারে গো। অমরের মতো যারা এখন আনোয়ার হয়ে গেছ, বাংলাদেশের বাহিরে বসে আসাদ নূরের মতো একটা নাস্তিক আমার নবীর মক্কার ডাকাত বলে গালি দেয়, লুফা রহমান আমার নবীর পরকিয়া নবী বলে গালি দেয়, মুফাসসির ইসলাম মুফা আমার নবীর বলে নবীর চরিত্রের মধ্যে ভেজাল ছিল। এ দোহারের মুসলমান দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়া দিবা, এই নাস্তিক গুলো বাংলাদেশের বাহিরে বসে গালি দেয়, মায়ের স্তনে দুধ খায়া থাকলে আজকে গোলামের গোলাম কয় কি কথা কর না কে বুড়া আগ করে রয়েছে। এই মুসলমান হক কথা তিতা, বাপ মরে গেছে 13 বছর আগে, মার বয়স 48, সে এখনো লিপস্টিক লাগাইয়া দোহার বাজারে যায়, পোলায় কইছে মা আমি তাবলিগ করি সর মনে যায় লিপস্টিক লাগাও, কয় গোলামের তুই মরতারস না, সবারটা দেহস আমারটা দেহস খায়, আমার শরীরে রং নাই, ওই যে লিপস্টিক লাগানোর কথা হক কথা কইছে পোলায়, যে বাপ মরে গেলে তুমি লিপস্টিক লাগাবা কে, তাহলে বোঝা গেছে হক কথা মার কাছে অতীতা কথা কর না কে, আরো জোরে আরো জোরে। যে মহিলা স্বামী বিদেশ থাকে তার জন্য সাজা না জায়েজ, ডাইরেক্ট হারাম হারাম হারাম। যেই মহিলার স্বামী বিদেশ থাকে ওই মহিলা সনি পাউডার দিয়া সাজা সাইজা গুইজা পালারে যাইয়া সমস্ত কিছু হারাম। আর এগুলা দোহার আর নবাবগঞ্জ আর খারাপই না কই দিছি, একসাথে বলতে হবে,
রাজপথের লড়াক সৈনিক আব্দুল হামিদ সাহেবের হুঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী শোনে। উনি একটা ইউনিফর্ম নিয়ে সারা বাংলাদেশের অলিতে গলিতে ঘুরতেছেন, নবীর পরে নবী নাই সংসদে আইনজয়। এ কথাটা প্রত্যেকটা মুসলমানের মানা বলা ফরজ, যেমন নামাজ পড়া ফরজ। কথা বল না কেন, নবীর পরে নবী নাই, আস্তে কথা বলে বাতের বেড়া বলব, নবীর পরে নবী নাই। পৃথিবীর দিক দিগন্তে থেকে অনেক রাষ্ট্র থেকে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করছে, আমাকে কি কি ধরছে, কথা বল না কে, ভূতে ধরছে ভূতে। এখন বুঝবেন না, বুঝবেন যখন আজরাইলের থাবা খাবেন, তখন বুঝবেন যে এই স্লোগানটা কত দাম, ঠিক না বে ঠিক? জোরে কন, আজকে আয়াতটাও তাই বলছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমি রব জানি সর্বশেষ নবী আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার দয়ার নবী, পৃথিবীর সব মানুষের গ্যারান্টি দেই নেই চরিত্রের, একজন মানুষ অগ্নি ও একজন মানুষের চরিত্রের গ্যারান্টি দিচ্ছি, সে আমার বিশ্ব নবী। দুনিয়ার কোন নবীকে আমি বিশ্ব নবী বলি নাই, অনলি ওয়ান একজন নবীকে বিশ্ব নবী বলেছি। মুসা নবীর কালেমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা, এ জোরে বলেন। ঈসা নবীর কালেমার মধ্যে আছে ঈসা, ইদ্রিস নবীর কালেমার মধ্যে আছে ইদ্রিসা নবীউল্লাহ, আদম সফিউল্লাহ, হারুন নবীউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, রসুলুল্লাহ, কারো নামের কোন কালেমার ভিতরে কোন নবীর কালেমার মধ্যে নাই, কথা কর নাকি? এ মাইকের আওয়াজ এমন কেরে, এই বেটা আওয়াজ দাও, আমার দিকে স্পিকার ঘুরাও, এই মুসলমানের পোলা ফ্যান লাগবো, তুই মাতবারি করবি না বেটা, এই এই ব্যাপার রাখো, ভালো করে বুঝতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল কারো কালেমার মধ্যে নাই, অনলি ওয়ান একজন মানুষের কালেমার মধ্যে আছে, পড়েন আমার সাথে কালেমাটা, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন এই মানুষটার নামের ভিতরে কালেমা আছে গো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ চলে গেছে আসমানে,
রহমতের দরাদি পড়ে আসেন জবি, রহমতের দরাদি শুয়ে আসেন মদিনাতে। সালাম যদি ইশক দিয়ে ততবার ইমাম সাহাবী উত্তর শুনছে, ইমাম আবু ইউসুফ যতবার সালাম দিছে ততবারই আমার শুনছে। ইমাম মালিক রহমাতুল্লাহ যখনই অন্তরের মধ্যে জ্বালা পোড়া খেলত, ছাত্রদেরকে যখন নবীর রওজার পাশে কলকল রাসূলুল্লাহ বলতেন, বলতে দেরি হইতো, নবীর রওজার থেকে আওয়াজ দিয়ে বলতো, মালিক রে হাদিস কেনা ঠিকই আমি বলেছি। আজকে বাংলাদেশে হালে খবিস নামে একটা দল বাইর হয়েছে, ইমাম মালিক রে গালি দেয়, আবু হানিফারে গালি দেয়, জুতা দিয়ে সুদা করতে হালে খবিস গুলা ঠিক না। ফারমের মুরগির দল 100-150 আহলে হাদিস নামে আহলে খবিস, ও তো ফারমের মনে করতে সাইবে মেরে এলাম যায়। এ আমার দিকে তাকাও, এই জমিনের মালিক কে? বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা বাসায় আহলে খবিস, গোড়ার ডিম কিচ্ছু নাই, সত্যি একটা বাংলা বই লইয়া বগলে করে করে বোখারি বোখারি ওই আসল, ওই যে মেঘুলা মাদ্রাসায় আসল নুস্কা আছে 7 কেজি ওজন বোখারি শরীফ, তোর গুরু রে লইয়া যা কথা কন না কে, যে সুরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কয় আলহামদুলিল্লাহ, চাচা রিক্সা চালক যেমনে পড়ে ও এমনে পড়ে, ও বলে কবার নেতা কথা কন নাকি, আর পিছনে নামাজি হয় নামে, আর ফত মাইনে নেই এত দূরের কথা, নামাজি তো হয় না, আর পিছনে লাহানে জ্বলি পড়ে ডাইরেক্ট। এই মাদ্রাসার একটা কিরাতখানার পুলার কাছে ক্লাস করতে হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, আমার মাদ্রাসার ছাত্র রুনুরানি একটা সামনে বসাই দেব, সুরা ফাতিহার ভিতরে 31টা ভুল ওর কত কর নাকি শাহ সাহেব আক করে স্যার কই আবার কি কয়, এত বড় আলে খবিস করে ইমাম হে আবার হে দে, তুমি কি বুঝবা সান্ধু, সে না আমরা বুঝি আর কেরাত খানার পোলাপান বুঝে, ঠিক না বেঠে এ কষ্ট হইতেছে। আর ঠিক আছে, দোহারে আইসি প্রায় 10 বছর পরে আহি না নিয়ে তো নাই আমো না, যা কর আজকে কইয়া ধুয়ে যায় আর তো পাইবে না মা, কতক্ষণ ডাকে কষ্ট হইতেছে, হক কথা তিতে লাগবে শুরুতেই কইছি, এই যে আল্লাহর কুতুব বলে গেছে হয়তো কণ্ঠটা বাঙ্গা আর কত বাজবে এই ডোলটা, এই যে ডোলটা যে বাজাইতেছে 90 বছরের কাছাকাছি, আজকে 65 বছর ওই ডোলটা বাজে আব্দুল হামিদ সাহেবের, চিল্লাইতে চিল্লাইতে কাদিয়ানিদের বিপক্ষে চিল্লাইতে চিল্লাইতে কণ্ঠ গেছে, যৌবন গেছে, চোখ গেছে, মান গেছে, সম্মান গেছে, পুরা বয়সে জেল খাচ্ছে, কথা কন নাকি আর কি বাকি আছে বেটা, আপনারা তো আর শুনছেন চেহারা দেখছে, আমি চাইছি তার পার দিকে, পাউডার পানিতে ফুলে গেছে দেখলাম, পায় তখনই পানি আসে যখন কিডনি বাদ হয়ে যায়, জানি না এই বুজুর্গ আর কয়দিন থাকবে,
একটু ঘুরাই দেন ফ্যানটা একটু হালকা, বাস বাস। জানি না এই মুন্সীগঞ্জের রত্ন আর কয়দিন এই দুনিয়ায় থাকবে। আহম্মদ শফি সাহেব যতদিন বাইসা ছিল চিনো নাই, তেতুল হুজুর কইস কত কিছু কইস, সর্বনয় আল্লাহর কুতুফ ফয়জুল করিম রে চিনেন নাই আপনারা, ফজলুল করিম রে চিনেন নাই, তার দেশের মানুষ পাগল ছাগল কত কত কিছু কইছে, কালা পাড়ির মতো দুইটা দাড়ি হুদা হু হু করে কান্দে কান্দন যে আমার মাওলার কাছে দামি এটা জানো নি চান্দ। আল্লাহ আকবার করে বলতে পারেন তোমার নবীর এত দাম হইছে কেন? একমাত্র আমার নবীর জীবনটাই কান্দুই না নবী ছিল আমার নবী, আমার নবীর জীবনের এক রাতের উম্মাতের লাগিয়া চোখের পানি এক পালায় দিলে, গোটা জিন্দিগিতে যত নবী আছে সব নবীর চোখের পানি এক পালায় দিলে আমার নবীর রাতের একটা রাতের শূন্যস্থান পুরো হবে না। কথা বল না কেন? এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝেন, এই জমিনের মালিককে এখনো পর্যন্ত নবীর রওজায় বসে সালাম দিয়া আশেকে রাসূলরা আস্তা ফিরে আসতে পারে নাই। মুফতি আব্দুর রহমান সাহেবের মুখে আমি একটা কথা শুনেছি, চলে গেছে মোনাজারে বাংলাদেশ, চলে গেছে বাংলাদেশের ফকিহে মিল্লাত, সারা বাংলাদেশের গর্ব ছিলেন মুফতি আব্দুর রহমান সাহেব বসুন্ধরা। আল্লাহর কুতুব একটা কথা বলতেন, আমার মন বলে এখনো যদি কোনো মানুষ ইশক নিয়ে রসুলের আওয়াজে সালাম দেয়, সালামের আওয়াজ এখনো উম্মত শুনতে পায়। একজন হুজুরকে জিজ্ঞেস করছিল, হুজুর আপনি কি শুনছেন? হুজুর কেন্দ্রে দিয়ে বলছিল বেদের খবর শুনতে চাস না, তারপরে বোঝা গেছে এরা আল্লাহ রসুলের সালামের উত্তর শুনছে। আর রসুল তো বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আবার কবরে এসে সালাম দিল তার জন্য আবার সুপারিশ অজীব হয়ে যাবে। সুপারিশ অজীব কার হবে? নবী যার সালামের উত্তর দিছে তার জন্যই তো। সুৎখর ঘুষখর বোতল খো টাকা আছে হতে তো এর নবীরে সালাম দিলে নবী উত্তর দিবে না? বুইনের হক মাইরা বাইর হক মাইরা বাইর হক মাইরা বেটা হজে গেছে টাকা আছে মেগুলায় দোকান আছে চারটা পাঁচটা হজ করে আইছে টিড়িং টিড়িং হাজি কথা কর না কে ওর হস কবুল হইব? ও বাবা রে, মুফতি আব্দুর রহমান সাহেব একটা কথা বলেছেন, আশেকে রাসূল যে তার সালামের উত্তর নবী এখনো দিবেন, ঠিক না ভাই? ঠিক, জোরে কর। উলামা ইকরাম এখন রেডি হন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই কথাটা মৃত্যুর আগ পর্যন্ত আশেকে রাসূলদের জবানে বাজবে। আশেকে রাসূল মানে কি? বারে রবিউল আউয়ালে ঢোল ডক্কর পিডাইয়া ঈদে মিলাদুন নবী মাহফিল, ঈদে মিলাদুন নবী মাহফিল, এইগুলা কইয়া রাস্তায় ধারে মিছিল দিল এটা আশেকে রাসূল কয়। ওরে কয় আশেকে শয়তান, কথা কর না কেন? আশেকে শয়তান এডি, আশেকে রাসূল কারে কয়? নবীর কথা শুনবে চোখ দিয়ে ধর ধর করে পানিগুলা পড়বে হযরত ওমরের মতো আবু বকরের মতো। যেরকম ভাবে একটা জ্বলন্ত হাদিস আপনাদের সামনে পেশ করছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বান্দি ছিল, নাম ছিল তার জানিমা, কি নাম? এই জানিমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু একটা ঘুষি দিয়া চোখটা নষ্ট করে দিয়েছিল। খেলাফতের আশেদার মধ্যে দেখবেন কওমি মাদ্রাসায় পড়ানো হয়, বানানো কথা আমি বলি না কারণ আমার দিকে আজরাইল গুলে চাইয়ে রয়েছে। এই বাংলাদেশে মিডিয়ার জন্য আজকে মামুনুল হক জেলে, আল্লাহ যারা আস্তে কথা কয় বাড়ি করছিল জানি যাই যায় দেয় হার বউ উঠাই দিয়ে হয়েছে, বউর কাছে তো সবাই দুর্বল ওই ডেই কই দেই জোর হয়নি, ওই সাসা হেডাও বউর কাছে দুর্বল, সাসা এই ওর শুনে যে অলেখার মারে ডাক দেয় দরজা খোল আমি আইসি নিগুলো তুই আইসো, তুই জানোস না আমার বাতের ব্যারাম আছে, এত রাত আইসো কিনলে গা বেড়ায় বিড়ির ডরে মসজিদে যে ঘুমায় কথা কর না কে? দরজা খুলতে কইলে যদি আবার টাইট ফিট মেরে দেয় এই ডরে বেড়া কে, একটা রাইতি তো রাইতে একটা বাজে গেছে আবার শুনতে শুনতে মসজিদে উইয়ে তুই
এটা খুব কড়া জিনিস রে ভাই, এটা আমরা হুজুররাও দুর্বল। রাইট সাইডটা শুনে আমরা যখন যাই কই দরজা খোল, বাবারে যেই মশার মশার দেই ভাইন মাসের মতো মোড়াইতে মোড়াইতে ওড়ে। তাহলে বোঝা গেল খালি নবীরা বোর কাছে দুর্বল ছিল না, আমরা হুজুরও দুর্বল, মেম্বার চেয়ারম্যান দুর্বল না, সবাই বোর কাছে দুর্বল। কথা কর না গে, আরো জোরে কর, আরো জোরে। আমি ওয়াজ করবার মাত্র 5 থেকে 7 মিনিট, কারণ আমি আইছি মাগরিবের টাইম, আমার উঠে এসে 4.5 ঘন্টা পরে, আমার সময় ওহিনি খেয়ে গেছে গা। অতএব আমার লিমিট আছে 7 থেকে 8 মিনিট কথা কব, যদি জোর মোর দেহি আপনাকে তাহলে একটু বাড়বো, নাহলে হিনি শেষ হইব। এই মুসলমানের বলা হযরত ওমর জনিমাকে একদিন ডাক দিছে, এদিকে আয় মা। যে ছিল তার বান্দি, বান্দি ছিল ওই জমানায় বান্দি কি স্ত্রীর মতো ব্যবহার করা ইউজ করা যায় ছিল কি উলামা ইকরাম কথা বলে না কেন? এখন সেই বান্দিকে সে মা বলে, কারণ কি? হযরত ওমর ইসলাম কবুল করার পরে বান্দির একটা চোখ নষ্ট, ইসলাম কবুল করার পরে ওমর তাকে আজাদ করে দিছে। আজাদ করে দেওয়ার পরে বলে, এই রডটা ল, এই রডটা দিয়ে আমার চোখে একটা গুঁতে দে, আমার চোখটাও তুই নষ্ট করে দে। জনিমা বলে, আমি আপনার চোখটা নষ্ট করব কেন? আপনি তো আমার কফিল, আপনি আমার মনি। ওমর বলে, এখন আর আমি তোর মনিব না, আমি তোরে আজাদ করে দিছি। আমি দেখতাছি তোর চোখটা নষ্ট, চোখটা সকালবেলা ঘুমের থেকে উঠলে কেতর আসে, ময়লা আসে, এই চোখের যন্ত্রণা তোর যে কত, আমার মাওলা সারা তোর চোখের যন্ত্রণা, তুই সারা আমি ওমর বুঝি না, তবে এতটুকু বুঝি আমি ওমর, যখন তোর চোখটা ঘুষি দিয়ে নষ্ট করি তখন ছিলাম আমি জানোয়ার, এখন আমি কালেমা পড়ে হয়ে গেছি আনোয়ার। হে মুসলমান ভাইরা এখন আওয়াজ দিয়া, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হব কি? এখন জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছি। আমার নবীর গালি দেয় সায়া সায়া দেখি, উলামা একরাম মাঠে নামলে তাদের জিএমবি কইয়া গালি মারি দলের কারণে। আমি অমক বড় দলের নেতার সভাপতি, অমক মন্ত্রীর বাইক না, আমি অমক দলের সহসভাপতি, সাধারণ সম্পাদক। দলের মায়া এত বেশি হইল, আমার এতিম নবীর মায়া কি তোমার অন্তর থেকে বিদায় নিয়ে গেল? তোমাদের অন্তর থেকে বিদায় নিতে পারে অমরের মতো যারা এখন আনোয়ার হয়ে গেছে। বাংলাদেশের বাহিরে বসে আসাদুরের মতো একটা নাস্তিক আমার নবীর মক্কা ডাকাত বলে গালি দেয়, লুপা রহমান আমার নবীর পরকিয়া নবী বলে গালি দেয়, মুফাসসির ইসলাম মুফা আমার নবীর বলে নবীর চরিত্রের মধ্যে ভেজাল ছিল। এ দোহারের মুসলমান দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়া দিবা, এই নাস্তিক গুলা বাংলাদেশের বাহিরে বসে গালি দেশ কা মায়ের স্তরে দুধ খায়া থাকলে আজকে আবার কোন দিক লয়ে গেল তুমি? এই মুসলমানের পোলা, এদিকে আওয়াজ দিতে হবে, এই জমিনের মালিককে তোমরা মাঝখান দিয়ে দেবে না, তোমার তো বেটা নারাই বেসালাত কইছে। এই মুসলমানের সন্তান একবার আওয়াজ দিও, মুফাসসির ইসলাম মুফা, তুই আমার নবীরে বলস, নবীর চরিত্রে ভেজাল ছিল। নবী 6 বছরের আয়েশারে বিয়ে করছে সেক্সুয়াল কারণে, নাউজুবিল্লাহ, তো আসতে বলেন কেন? মা আয়েশাকে সহ নবী 11 জন বিবাহ করেছেন, আমার 11 জন মা, আপনার মা, আমার মা, জাতীয় মা,
একটা মাকেও তিনি সেক্সুয়ালের জন্য যৌবনের লালসায় বিয়ে করে নাই। হ্যাঁ, জোরে কর। একজন মুখ বন্ধ করে বই রয়েছে। নবীর কথা শুনে যদি আওয়াজ না দেন, মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার নবীর চেহারাটা পাবেন না। ওয়াজে বইয়া ভূতম পেশার মতো বইয়া তো তোমার আইতে বুঝে গেল। আমি কি শেখ হাসিনার পক্ষে ভোট চাইছি? শেখ হাসিনার শরীর তুলে কথা কইতেছি, খালেদার শরীর তুলে কথা কইতেছি, রওশনা একসাথে তা তো কইতেই আছি। কোন নেতা নেত্রীর চরিত্রের কথা বলি নাই, পৃথিবীর শ্রেষ্ঠ একজন চরিত্রবান, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। কে কে কে? জোরে বলতে হবে কে কে কে? ওই নবীর পক্ষে মাহফিলের মাঝখান দিয়ে বজ্রের মতো একটা আওয়াজ হবে তাকবীরের ধরে। আসাদ নূর আমার নবীরে মরুভূমির ডাকাইত বলে, আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়। বাংলাদেশের বাহিরে বইয়ে গালি দেশ খাই দেশে আয় না, তুই যে এয়ারপোর্ট দিয়ে আসবি ওইখানে তোর গাড়ি ফেলাবো। কথা বলি না কেন? হে দোহারের মুসলমান, আজকে 8ই অক্টোবর একটা সাক্ষী থাকবে এই জমিন, সাহাবা মাদ্রাস আজকে সাক্ষী থাকবে 8ই অক্টোবর, মুফাসসির ইসলাম মুফা সহ, আসাদ নূর সহ, লুবা রহমান সহ, যেই নাস্তিক তাসলিমা নাসরিন সহ, বাংলাদেশের যেই এয়ারপোর্ট দিয়ে এইগুলো ঢুকবে, আশিক রাসূল যারা মানে, হাতে নবুয়তের সাইনবোর্ড যাদের বুকে আছে, দীপ্তকাণ্ড আওয়াজ দিতে হবে, প্রত্যেকটার তাপ পান্না জবাব দিব। কাকে রাজি আছো? মারহাবা, কি একটা কথা কইছেন স্যার, নাস্তিকদের কালো হাত এই স্লোগানটা দেয়া ফরজ। নবীর পরে নবী নাই এই স্লোগানটা দেয়া ফরজ। কথা কন না কে? কত আপনি দেন, আমরা দিলে তো মনে করবেন হুজুর কো খেতেরটা বানাই লইছে। নবীর পরে নবী নাই এটা আমি বলি নাই, কে বলেছে? ওয়াকান আল্লাহু গফুরুর রহিম, যিনি আপনার আমার মাফ করনেওয়ালা উনি বলেছেন। ওয়াকান আল্লাহু গফুরুর রহিম, ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যার কাছে সব কিছু জাননেওয়ালা, আমরা জানি না, কে জানে? সে যদি বলে আমার নবী শেষ নবী, এটা স্লোগান যদি না দেয়, এটা না মানি, তাহলে বোঝা গেল আমার ইমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, আমিন। জোরে কোন আমিন। জুনিমা বলেন খলিফাতুল মুসলিমিন, এই রডটা ল, কেন আবার চোখের মধ্যে ঢুকে দি? কেন? আগে আমি ছিলাম জানোয়ার, তুই কালেমা পড়ার কারণে আমার বাড়ির বান্দি হইয়া কালেমা পড়ার অপরাধে আমি তোর চোখটা নষ্ট করে দিছিলাম, আজকে তুই আমার অপরাধে, আমি কেন তোর চোখটা নষ্ট করছি এই জন্য তুই আমার চোখটা নষ্ট করে দে। জানিমা বলে খলিফাতুল মুসলিমিন, আপনি যখন আমার চোখটা নষ্ট করেন তখন ছিলেন জানোয়ার, এখন আপনি আনোয়ার। শুধু একটা কথা বলে দিয়া যায় গো, আপনি যেদিন আমারে ডেকে ডেকে বলছিলেন জানিমা শুধু আমার সাথে একটা উত্তর দে, কালিমার ভিতরে কি টেস্ট পাইছো? আজকের ওয়াজের সাথে মওদা ইস্তির সাথে বুঝাই দে উলামা একরাম, জানিমা বলছিলেন কালেমার মধ্যে স্বাদ একটাই পাইছি, দুনিয়ার কোন নবীর কালেমার শেষে রসুল নাই। আপনাকে মক্কার মধ্যে যারে সন্ত্রাসী কন, আপনারা যারে মক্কায় খারাপ কন, এই লোকটার কালেমার মধ্যে রসুল্লাহ পাইছি, যে এই কালেমার রসুল্লাহ বলে বাইতুল মামুরে আদম নবীও দেখেছে। আমার দোহারের বাইরে নবাবগঞ্জের বাইরে শুধু আজকে দোহারের মানুষ আসে নাই, জয়পাড়ার মানুষ আসে নাই, নবাবগঞ্জের মানুষ এখানে আছে, আসে না নাই? শুধু একটা আওয়াজ দিয়ে বলে যাই গো ভাই, দুনিয়ায় সব মাইনা নিয়ে আমার নবীরে কেউ গালি দিল আর জায়গায় পুঁতে ফেইল, এই মানুষটা কোনোদিন উম্মতের রাইখা জান্নাতের খাবার খায় নাই।
এই মানুষটা কোনদিন আল্লাহর টেন্ডার পাইবার পরও বাবা আসমানে যায় নাই। দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, আমি দেখবো আশেকে রাসূল এখন এই মাজমার মধ্যে কয়জন আছে গো বাবা। নবীর কথা শুনিয়ে যার চোখ দিয়ে লেবু রসের মতো পানি পড়বে, এই মানুষটা কোনদিন জাহান্নামে জ্বলবে। আবার নবীর ইশকের আগুন দিয়া, ইশকের আগুন দিয়া যার অন্তরটা ভাঙ্গিয়ে চোখ দিয়ে পানিটা দরদর করে ছেড়ে দিব, এই মহিলা পুরুষ কোনদিন মৃত্যুর আগে নবীর না দেখে দুনিয়া ছাড়বে না গো বাবা। সরমনার মাঠে যায় দেখো পাগলগুলা কেন লাফায় জানুনি, এই পাগলগুলের সাথে নবীর ইশক গালে বয়ে যায়। মাওলার প্রেমের মালা গলায় দিয়ে যখন মাঠে পাগলামি আরম্ভ হয়ে যায়, এক পাগল আর এক পাগল চাপিয়ে ধরে বলে এত লাফাস কে, ওই পাগল বলতে চাই তুই বুঝবি কি আমার মাওলায় যদি বলে পাগল রে, আমার মাওলায় যদি ডাক দেয় আমার পাগল, দুনিয়ার মানুষ টাকার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, আমি হইলাম আমার মাওলার পাগল। যুবক ভাই এখন দরদর করে দুই ফোঁটা পানি ছাড়িয়ে দিয়ে দেখো কত মজা, সব পানির মধ্যে মজা নাই, টিবলের পানি আছে, আহারে বাজান 400 ফিট নিচে থেকে দমকল দিয়ে পানি উঠাই সামসাবল, ওটার পানিও আছে বাবা। ও বাজান শরীরের অনেক জায়গা দিয়ে পানি বের হয়, কামের দ্বারা পশমি দিয়ে বের হয়, বাজান একটা জায়গার পানি যে কত সুস্বাদু কত টেস্টফুল আমার মাওলার কাছে, ওই পানিটা হলো গুনাহগার বান্দার চোখের পানি, ওই পানিটা যখন বের হইতে থাকে আমার যে কত স্বাদ লাগে বাবা, আমি আপনাদের বুঝাইতে পারবো না। ওই পানির সাথেই মা ফিলে যারা বুঝবে, শরীরের অঙ্গম প্রত্যঙ্গ দিয়ে ঘামের সাথেও পানি বাইর হইতেছে বাবা। নওলার প্রেমের আজকের আগুন দিয়ে যারা এখন চোখের পানি ফেলাইবা, তাদের অন্তরের দিকে তাকাইয়া দেখো এদের চোখের পানি কত মজা। আল্লাহর ওলিদের চোখের পানির চাইতে গুনাহগার চোখের পানির কত দাম তুমি জানো নি গো। গুনাহগার বান্দা যখন মাহফিলে বয়ে বয়ে গাল দেয়, গালটা কাত করে দিয়ে যখন বুঝাইতে যায় তুমি মাওলা মাফ করে তোমার পাগল গুলো কান দে, তুমি না কইছো গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে জান্নাতের চাইতেও বেশি, জান্নাতের ফুলের খাবারের চাইতেও গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে বেশি। এই জন্যই তো তুমি কোরআনে বলছো ফালিয়া জাহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও দুহারের মুসলমান আজকে 8 অক্টোবর চোখের পানি দেওয়ার মাওলারে বুঝাইয়া কও, মালিক রে জীবনে কত গুনাহ করছি তুমি ছাড়া আর কেউ জানে না, একদিনের গুনার হিসাব লয়া যদি তুমি আমার সামনে দাঁড়াই তোমার সামনে দাঁড়াইতে পারো, দুনিয়ার এমন কোন মানুষ নাই গুনার
হিসাব দিয়ে জান্নাতে পারি দিতে পারে। বাজান গুনার কথা মনে করে এখন সিল্লাবার কান্না। আহারে একজন পাগল যদি মুসা নবীর কাছে কানতে পারে আর বলতে পারে, মুসা রে আমার জীবনের গুনা মওলাই মাফ করবেনি, মুসা বলে তোর গুনা কোনোদিন মাফ হইব না, তুই যে গুনার বিবরণ দিলি তোর গুনা কোনোদিন মাফ হইব না। এই যুবকটা পাহাড়ের গুহার ভিতরে যায় যখন নিজের মাথা পাথরে আঘাত করতেছে, মওলা তুমি আমার মানুষ বানাইছো, গুনা করার সব চ্যাবিলিটি দিছো, আমি শয়তানের দুকায় গুনা করছি, তোমার নবী বলে আমার গুনা মাফ হইব না। গুনাওয়ালা চেহারা লইয়া তোমারে কেমনে দেখাবো তুমি একবার বলে দাও না। এই যুবক যখন চিল্লায়ার কান্দে মাওলার ইশকের আগুন লাইগা গেছে, আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহি দিয়া বলে, মুসা রে তুই যারে বলছিলে তোর গুনা মাফ হইব না, গুনার বিবরণ শুনিয়া আমি মাওলাওয়ার চোখের বাড়িয়া বলভাবে কবুল করছি, ওর পাশে বইয়া যদি কেউ হাত তোলে সেই গোষ্ঠীর দোয়া কবুল হয়ে যাবে। মুসা পায়গম্বর এই পাগল রে খোঁজতাছে মাওলার পাগল এইটা কোথায় থাকে, যাইতে যাইতে যায়া দেখে ঠ্যাং দুইটা উপরের দিকে দিয়া বাবা মাথাটা পাথরের উপরে রাইখা আর একটা পাথর কপালের উপরে রাইখা। মাওলারে ডাইকা ডাইকা কয়, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আমার বোনের চাইতে দরদি হও, তাহলে একবার আমার কথা মুসার কাছে জানায় দাও, তা না হলে এই পাথর দিয়ে একটা বাড়ি মারবো, মাথার কিলু উড়ে ফেলবো। আহারে আমার মায়ের সামনে পাথর দিয়ে যদি বলতাম, মা তুমি যদি আমার মাপ না করো আমি কিন্তু মাথার কিলু বাইর করে ফেলবো, আমার মা দরদের সরে আমার বুকে টাইডা নিয়ে কইতো মাপ করে দিছি, তুমি তো মায়ের সাইতে দরদি বাবার সাইতে দরদি, আমি গুনা করছি মুসার কাছে বলছো গুনা মাফ হইব না, কিন্তু ওই মুসার কাছে রিটার্ন আবার বলতে হবে গুনা মাফ হবে। এই কথা বলতে দেরি আছে মুসা পায়গম্বর পাথরটা ধাক্কা দিয়ে সরায় বলে, তুই আর কান্দিস না তোর দোয়া কবুল হয়ে গেছে।